হ্যালো গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। আর 70,000 সাবস্ক্রাইবার পূরণ হলো, আর তোমাদের এত লাভ এইগুলোই আমাকে মোটিভেট করে। আর সবাইকে অনেক অভিনন্দন, ওয়েলকাম। আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা অনেকেই আমাকে বলো প্রবীরদা কমেন্টে রিপ্লাই করো না কেন। অ্যাকচুয়ালি যখনই আমি সময় পাই রিপ্লাই করি, বাট এখন আমার সিজন চলছে, তোমরা সবাই জানো যে আমি ব্যস্ত, তার জন্য রিপ্লাই দিতে পারি না। বাট তার জন্য সরি তোমরা যদি কিছু মনে করে থাকো, বাট আমি প্রমিস করছি যখনই ফ্রি থাকবো তখন সবার কমেন্টে রিপ্লাই দেবো। আর তোমরা আমাকে জানাও তোমরা কিরম টাইপের ভিডিও চাও, আমি যখনই ফ্রি হব আমি চেষ্টা করব একটা করে ভিডিও তোমাদের জন্য দেওয়ার, ডে অফ যখন আমার থাকবে। আর আর একদিন আছে মাত্র 2020 জন্যে, আই হোপ 2021 তো তাড়াতাড়ি আসবে, একদিন পরে আসবে। আর আমি চাই যাতে 2021 সবার তোমাদের ভালো যাক, আনন্দের সাথে যাক, ফ্যামিলির সাথে ভালোভাবে সময় কাটাও, জীবনে যেগুলি চাও যাতে সব কিছু পাও। 2021 যাতে তোমাদের জীবনে, সবার জীবনে যাতে খুব ভালো নিয়ে আসে, এটাই ভগবানের কাছে পে করবো। কেননা 2020-তে আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি, অনেকেই অনেক কিছুর মধ্যে আমরা গেছি, আমফান, করোনা, এই এখনও আমরা এর সাফার মানে করেই যাচ্ছি। বাট আই হোপ 2021 আসবে, আর সেই জিনিসটা 2021 সবার মধ্যে খালি আলো নিয়ে আসুক, এটাই ভগবানের কাছে পে করি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। আর একটা দিন গেলেই আমরা নতুন বছর আবার আমাদের লাইফে 2021 আসবে। বাট ভালো থেকো, শুধু একটা কথা হলো ভগবানের কাছে পে করি, সুস্থ থেকো। আর সবাইকে স্বাগতম আমার চ্যানেলের জন্য, লাভ ইউ অল। অ্যান্ড আই হোপ একদিন সবার সাথে যাতে আমি দেখা করতে পারি, তারও কিছু আমি প্ল্যান করব। থ্যাংক ইউ সো মাচ গাইজ এত ভালোবাসা দেওয়ার জন্যে, লাভ ইউ।